প্রত্যেকদিন ওয়াইটিতে প্রত্যেকটা সম্পর্ক বিক্রি হচ্ছে, প্রতিদিন ওয়াইটিতে আসা আমার একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। অবভিয়াসলি সবাই একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসে, কেউ কেউ আবার শখেও করে। কেউ ফাইন্যান্সিয়ালি উইক থাকলে তার অনেক হেল্প হয়েছে এই ওয়াইটি, যাদের সত্যি কোনো এমন ইম্পর্টেন্ট নিড যে নিডটা না হলেই নয়, সেটার জন্য তাদের ওয়াইটি। আমার যেমন বরাবরেরই একটা লক্ষ্য ছিল যে যখন আমার মা বাবা যখন অসুস্থ দুজনেই হয়ে পড়েন, তো বাবার সোর্স অফ ইনকাম একদমই বন্ধ হয়ে যায়, তো যার দরুন কিন্তু আমার ওয়াইটিতে আসা যে না ঠিক আছে, একটা লিমিট অবধি আমি আমার হাজব্যান্ডকে বলতে পারি, বাট তারপরে আর বলতে পারি না। এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত, জানি না তোমরা কতটা সহমত হবে জিনিসটার সাথে, বাট আমার কাছে এটা বড্ড বেশি ইগোতে হার্ট করে, বিকজ একটা ফ্যামিলি পুরো রেসপন্সিবিলিটি আমি অপর একটা ছেলের হাতে তুলে দিতে পারি না। হ্যাঁ, বেসিক যেইটুকু নিচ্ছে সেটা ফুলফিল করে, বাট পুরোটা এটা কিন্তু সম্ভব না। আর বাবার যতটুকু ছিল সেইটুকু দিয়ে বাবার চলে যাচ্ছিল, তো আমার নিজস্ব একটা ছিল যে যদি কোনো সময় ওয়াইটিতে আমি দাঁড়াতে পারি বা নিজের চ্যানেলকে গ্রো করতে পারি, সেখান থেকে আর্নিং হওয়া যে টাকাটা, সেই টাকাটা আমি আমার মা বাবার কাজে লাগাবো। তার মানে এ না যে আমি আমার নিজস্ব টুকটাক কিছু সকাল্লাত পূরণ করি না, খুব কম, আমার শখটা খুব কম, জানো তো। মানে আমার শখ মানে কি, না আমি খুব একটা সাজতে ভালোবাসি, আমার সাজার মধ্যে চোখে কাজল আর একটু ঠোঁটে লিপস্টিক, না আমি বেশি বেশি ফ্যাশনেবল, বেশি পোশাক আশাক, মানে আমার চলে যায়, আমার নিড জিনিসটা একটু কম। তার মানে ইয়ে না যে আমি কিপটেদের মতন বা ভিখারিদের মতন ঘুরে বেড়াবো, অবশ্যই না, আমার রুচিটা অন্য জায়গায় কাজ করে। আমি যেটা পরবো ভালো পরবো, যেটা খাবো ভালো খাবো, যেটা খাওয়াবো সেটা ভালো খাওয়াবো, যেটা দেবো সেটা ভালো দেবো, এরকম একটা মানসিকতা আমি রাখি, চেষ্টা করি সেটার। তো যথারীতি প্রত্যেকের এরকম আমার মতো নিড আছে, তো আমাদের যখন নিডটা একটা জায়গায় এসে ফুলফিল হয় না, তাহলে আমরা কী বেছে নিই? এমন কোনো অপশান যেটাতে মানহানি হবে, সম্মানহানি হবে, তাই কি করি না? তো চলো সরাসরি ভিডিওর মধ্যে ঢুকে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল এই ভিডিওটা নিয়ে আসলাম, আমি কাল রাত্রিরেই করার কথা ছিল, বাট আমি মনে করলাম কাল রাতে করে লাভ নেই, এখনই করি বিষয়টা। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো টিনার বিষয়ে কথা বলতে এসেছি। এই যে আমরা ব্লগাররা, যারা ব্লগার এখন, বড় বড় ব্লগার, একটা সময় তারা সত্যিই অনেক নাম করেছে, আমাদের কণিকা, প্রিয়া, মৌ, এমএস ফ্যামিলির মন্দিরা, টিনা, এরা হচ্ছে এমন ব্লগার যারা কিন্তু জিরো থেকে স্টার্ট করছে। জিরো মানে মানে কীরকম বলবো, একদম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তারা উঠে এসেছে। এই যে সাধন সাথী সাথি, একদমই লো স্ট্যান্ডার্ড থেকে উঠে এসেছে, ফাইন্যান্সিয়ালি কথা বলছি, সেখান থেকে দাঁড়িয়ে তারা আজকে একটা একটা বেশ সুন্দর একটা মানে ব্যালেন্স রাস্তা পেয়ে গেছে হাঁটার জন্য, সেখানে ওবরা খোবরা। এবার কী হয় বলো তো, মানুষ যখন অল্প থেকে একটু বেশিতে চলে যায় না, হঠাৎ করে যখন পেয়ে যায়, কোথাও না কোথাও তার একটুখানি ডগমগিয়ে যায়, অহম, না কুচু ভাব, তখন তারা ভুলে যায় যে আমরা কোথা থেকে উঠে এসেছি। সবার ক্ষেত্রে বলছি না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে সেটা বর্তায়, আর এটা কোনো না কোনো অংশে ভুলও না, কারণ আমরা মানুষ তো, বাই নেচার এটা একটা থাকে। আমরা যখন পেয়ে যাই, মানে চাহিদার থেকে বেশি কিছু পেয়ে যাই, তখন এক্সপেকটেশনটা অন্য একটু লেভেলে চলে যায়। যথারীতি এরকম অহংকারের শিকার হয়েছিল আমাদের কণিকা, যার জন্য ওর কিছু সংখ্যক কথাবার্তার অসংলগ্নতার জন্য ওকে অনেক কিছু ফেস করতে হয়েছে। তার মানে এ না যে ও নিজের মান সম্মান নিজে থেকে হানি করেছে, বোঝাতে পারছি কথাটা? ফ্যামিলির রেপুটেশন, নিজের সম্মান কোনোদিনও এনে বিক্রি করেনি, এটা কিন্তু কণিকার একটা স্ট্যান্ড পয়েন্ট। আমি মৌকেও দেখেছি, আমি প্রিয়াকেও দেখেছি, কিন্তু মাঝখানে দুটো ব্লগার কিন্তু ক্যাজরা করে রেখে দিল। তারা জানি না কী মনে করলো, প্রেম বড় মধুর, তাই না? কবু সাথে কবু সদূর, এরকম একটা ব্যাপার, প্রেম ঘটিত বিষয় জড়িত হয়ে গেল মন্দিরা, সেখান থেকে
কত কি হয়েছে, ওয়াইটি কি কি ফেস করেছে, আমরা ক্রিয়েটাররা যা যা দেখেছি, ইভেন এখনও তারা চুপ আছে, তারপরেও কিছু মানুষের মানে কি বলবো, দালাল তো ছিল এই কারণে, ও তো তককে তককে ছিল, কারণ কারেন্ট মুমেন্টে আমার কাছে যখন কোনো কন্টেন্ট থাকবে না, তাদের ইউজ করা জিনিসগুলো যেগুলো আমার কাছে আছে অ্যাজ এ কন্টেন্ট, সেগুলো আমি প্রেজেন্ট করবো, যেটা সে এখন এই যুগে দাঁড়িয়ে করছে, উইচ ইজ ভেরি ফানি। যাই হোক, সেটা বড় কথা না, যতক্ষণ আমি মানুষকে অন ক্যামেরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে কাটাছেড়া করার মতন কোনো মানসিকতা আসে না, কিন্তু এর আছে, এ করছে, যাই হোক করুক, সেটা তার একটা নিড। আফটারঅল বাচ্চা ছাই, তাই না? যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই যে টিনা সংসার ছেড়ে হঠাৎ করে পাড়িয়ে দিল বাপের বাড়িতে। সন্দীপ কোনো কিছু আগ পাজ না ভেবে নিজের পার্সোনাল ম্যাটারকে গোটা ওয়াইটিতে বেঁচে দিল, মানে নিজের পায়ে নিজেরা কুড়ুল মারল না, কুড়ুলের ওপর গিয়ে নিজেদের পাটা মারল, সেটা আমরা দেখছি। তো যথারীতি এই জলঘোলাটার মধ্যে আছে, দেখো আলটিমেটলি সেই ম্যান্ডি আর স্যান্ডি এক জায়গায় এসে জড়ো হলো। সিঁদুর পড়া, তুই সিঁদুর পড়া করতে করতে একটা জায়গায় এসে দাঁড়িয়ে। তো সন্দীপ আর টিনার যে চলছে একটা ফেস নাটক, সবাই নাটক, সবার বিষয়টাকে সবাই নাটক ভাবছে, কারণ ওই যে রাখাল রোজ চেঁচায় পালে বাঘ পড়েছে, রোজ চাষিরা নিজেদের কাজকর্ম ছেড়ে গ্রামবাসীরা ছুটে আসেন, এসে দেখে অ্যাপ্রিল ফুল। হ্যাঁ, এই বিষয়টা ঠিক এরকম হয়ে গেছে, যেদিন সত্যি সত্যি বাঘ পড়বে সেই দিন কিন্তু আর কেউ যায়নি, যখন কিন্তু রাখালের সমস্ত কাজ বাঘে সাবার করে দিয়ে গেছে। এই গল্পটা থেকে আমরা কিন্তু ইন্সপায়ার হয়ে এইখানে দেখতে পাই, ম্যান্ডি একটা জিনিস করলো, তার পরে পরেই টিনা করলো বিষয়টা, টিনাদের হওয়ার পর বিষয়টা কালকে প্রিয়ার একটা ভিডিও সামনে আসে। তো এইটাকে না একটা থরোলি ওয়াইজ সবাই ধরে নিয়েছে, নাটক নাটক নাটক, অনলি নাটক। সত্যি যদি প্রিয়ার কোনো সমস্যা থেকে থাকে সেটাকেও এখন নাটকের চোখে দেখা হচ্ছে। যাই হোক, এটা এখন প্রিয়ার বিষয়টা এখানে কথা না, কথা হচ্ছে টিনার কথা। সবাই অনেক কিছু বলছে, টিনা পরকীয়া লিপ্ত, টিনা প্রেম চলছে সুদীপ্ত সরকারের সাথে, সব কিছু চলছে, বাট এই যে কালকে টিনার শাড়ি সঙ্গে কেনা পলা, এটা কি ইশারা করে? না চাইতেও টিনা কোথাও না কোথাও বলে দিল যে আর কটা দিন অপেক্ষা করো, আমি খুব শিগগিরই বাতকুলা ফিরে যাব। হ্যাঁ, মানে ছেলে আর স্বামীর কাছে, তোমরা একটু ভেবে দেখো না জিনিসটা, যে একটা মা নির্দ্বিধায় কোনো রকম টেনশন ছাড়া তার ছেলেকে ছেড়ে সে রয়েছে, একটা বারের জন্য সে বিরিয়ানি খাচ্ছে, সে কচুরি খাচ্ছে, ছেলের কথা মনে আসছে, কেমন অদ্ভুত ব্যাপার না? এটা তখনই হয় যখন মা জানে আমি কদিনের জন্য ঘুরতে এসেছি, আমি তো দুদিন পর ফিরে যাবই, সন্তানটা তো আমার থাকবে, এই মানসিকতাটা যখনই থাকবে তখনই কিন্তু মা বারবার বাবা 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 সোনা বাবা সোনা বাবা করবে না, কারণ সোনা বাবার কাছে আজ নয় কাল আমি যাচ্ছি। এইবার এই যে বিষয়টা, এটা এই কারণে আমি এক্সপ্লেন করলাম, কারণ টিনাদেরও এই সেম জিনিস চলছে, কালকের বিষয়ের পর আরও পরিষ্কার, এত উৎসাহ নিয়ে পলা কেনার কোনো দরকার ছিল না, দরকারই ছিল না, তাই তো? নাহলে আর কিছু না, পলাটাই কিনলো, কারণ বিয়ের চিহ্ন অত সহজে শরীর থেকে মোছা যায় না, তার নামে পড়া সিঁদুর, তার নামে পড়া শাখা নোয়া, সেইগুলো কিন্তু অত সহজে নামিয়ে ফেলা যায় না। শুধু এইটুকু বলবো যে নিজেদের সম্পর্কগুলোকে ভরা বাজারে এইভাবে বেচে দিও না, এতে কিন্তু ক্ষতিটা তোমাদের, আমাদের কি আছে? আমরা তো বসে আছি তামসা দেখার জন্য, আমি না বসলেও আরও পাঁচটা মানুষ বসবে, কিন্তু যখন তামসা দেখার সুযোগটা নিজের পরিবার নিজের মান সম্মান নিয়ে তোমরা নিজেরাই করে বসবে, সেখানে তো কথা শুনতে হবে। ভিউজের কি আছে? ভিউজ আজকে ডাউন কালকে আপ আবার হয়ে যাবে, কিন্তু তা বলে নিজেদের সম্মান বেঁচে দিয়ে ভিউজ কামাবো সেটা তো ঠিক না। কালকে একটা জিনিস আরেকটা জিনিস আমার খুব চোখে বাধল, এই যে শিলিগুড়ি থেকে যে কাকিমা কাকু এসেছে, কাকিমা কাকুর সাথে শিলিগুড়ি গিয়ে দেখা হয়েছিল, মানে যখন সন্দীপের সাথে এরা ঘুরতে গেল সেই সময়টা, তাহলে কাকিমা কাকু একবারও বাচ্চাটার কথা একবারও সন্দীপের কথা জিজ্ঞাসা করলো না, সেকেন্ড ওরা শ্বশুর বাড়িতে না গিয়ে বাপের বাড়ির অ্যাড্রেস দেওয়া হয়েছে বাপের বাড়িতে আসার জন্য,
অথচ টিনা সবার সামনে বলল যে আমি তো রাস্তা দিয়ে দেখে অবাক, আরে কাকিমা কাকুর সাথে তো শিলিগুড়িতে দেখা হয়েছিল। তাহলে বিষয়টা কেমন অদ্ভুত লাগছে না? কাকিমা কাকু শ্বশুর বাড়ির অ্যাড্রেস না জেনে বাপের বাড়ির অ্যাড্রেস, নালে কি এটা প্রি প্ল্যান প্রথম থেকেই ছিল যে আমি ওই সময়টা বাপের বাড়িতে থাকবো, আর নচেত তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করা হয়েছে। টিনা মিথ্যে কথা বলছে যে তারা আচমকা এসে সারপ্রাইজ দিচ্ছে, যে কোনো একটা হবে। তো যাই হোক, নিজেদের সম্পর্ককে ধরে রাখার দায়িত্ব তোমাদের নিজেদের। বলার পর মানুষ যখন নিয়ে কাটাছেড়া করবে ভাই, তখন তো শুনতে হবে। তো যথারীতি কালকে সন্দীপের ভিডিও আসেনি, কেন আসেনি কি আসেনি বৃত্তান্ত অবশ্যই যখন ভিডিও আসবে আমরা জানতে পারবো হোপফুলি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কালকে টিনার ভিডিওটা দেখে আমার এইটুকু মনে হলো যে সব ঠিক আছে, হয়তো সব ঠিকই আছে, এরকম একটা ব্যাপার। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিও দেখতে থাকো। আবার কি আর চাই সামান্য একটুখানি ভিডিওস দেখো, ঠিক আছে? যত দেখবে তত ফ্যামিলির কেচ্ছা বেরোবে, ঠিক আছে? চলো সবাই খুব ভালো থাকো, টাটা।